শুরু করছি সংবাদ সারা দিন। কয়েক ঘন্টার মধ্যেই মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট করতে পারে বায়ু দূষণ। ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। অন্যদিকে নেচার জিও সায়েন্স প্রকাশিত সমীক্ষা বলছে, ভারত এবং চীন নাইট্রেট র্যাডিক্যালস উৎপাদনে হটস্পট হয়ে উঠছে, যা বাতাসে দূষিত কণার পরিমাণ বাড়িয়ে তুলতে পারে, যার জেরে সাধারণ মানুষের জীবনে নেমে আসতে পারে অভিশাপ। বায়ু দূষণের অভিশাপ, নষ্ট হতে পারে মস্তিষ্ক। ক্রমবর্ধমান দূষণের জেরে জেরবার গোটা বিশ্ব, বায়ু দূষণের বলি উত্তর থেকে দক্ষিণ। দূষণের অভিশাপ প্রাণ কাড়ছে হাজার হাজার মানুষের, যার হাত থেকে নিস্তার নেই কারো। বায়ু দূষণের প্রভাব যে কতটা ক্ষতিকর হতে পারে তার ধারণা খুব কম মানুষেরই রয়েছে। দূষণের সরাসরি প্রভাব পড়ে হার্ট, ফুসফুসে, এমনকি নষ্ট হতে পারে মস্তিষ্কের কার্যকারিতাও। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক সমীক্ষায় বলা হয়েছে, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা নষ্ট করতে পারে বায়ু দূষণ। ডিজেল নিষ্কাশনের মাত্র দু ঘন্টার মধ্যেই মানুষের মস্তিষ্কের কার্যকরী সংযোগে ব্যাঘাত ঘটতে পারে। সহজ কথায় বলা যায়, মস্তিষ্কের বিভিন্ন অংশ একে অপরের সঙ্গে যুক্ত, ফলে বায়ু দূষণের জেরে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে মস্তিষ্কের বিভিন্ন অংশের পারস্পরিক যোগাযোগ, দাবি গবেষকদের। ভ্যাঙ্কুভার জেনারেল হাসপাতালে ইউবিসির বায়ু দূষণ এক্সপোজার ল্যাবরেটরিতে বায়ু দূষণ নিয়ে গবেষণা চলে। মোট ২৫ জন প্রাপ্ত বয়স্ককে বিভিন্ন সময় ডিজেল নিষ্কাশন এবং পরিশ্রুত বাতাসের সংস্পর্শে আনা হয়। তারপর তাদের মস্তিষ্কের কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করার পর এমআরআই পরীক্ষা করা হয় ওই ব্যক্তিদের। তাতেই ধরা পড়ে তাদের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা দ্রুত কমে আসছে। ইউবিসির রেসপিরেটরি মেডিসিনের তরফে জানানো হয়, বিশ্বে প্রথম এই বিষয়ে গবেষণা হয়। গবেষণায় জানা যায়, দূষণের মাত্রা স্বাভাবিক হলে মস্তিষ্কের কার্যকারিতা আগের অবস্থায় ফিরে আসে। তবে দূষণ যদি দীর্ঘস্থায়ী হয় তাতে মস্তিষ্কের ক্ষতির পরিমাণও বেশি হতে পারে। এর জন্য মানুষকে সচেতন থাকতে হবে। রাস্তাঘাটে গাড়ির এয়ার ফিল্টার সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই শেষ নয়, নেচার জিও সায়েন্স প্রকাশিত সমীক্ষা চিন্তা আরও বাড়াচ্ছে। সমীক্ষা বলছে, নাইট্রেট রেডিক্যালস উৎপাদনে ভারত এবং চীন প্রধান হটস্পট হয়ে উঠছে, যা নিমেষের মধ্যে বাতাসে ওজন গ্যাস এবং PM2.5 সূক্ষ্ম কণার পরিমাণ বাড়িয়ে তুলতে পারে, খারাপ করতে পারে বায়ুর মান। ওজন সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর যেমন প্রভাব ফেলে, তেমনই অভিশাপ নেমে আসে কৃষি জমিতেও। সমীক্ষায় আরও দেখা গিয়েছে, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রাতের দিকে নাইট্রেট রেডিক্যালস উৎপাদন কমলেও ভারত এবং চীনে তা উত্তরোত্তর বাড়ছে। চীনের উত্তর সমভূমি ইয়াংজে রিভার ডেল্টা এবং পার্ল রিভার ডেল্টায় নাইট্রেট রেডিক্যালসের পরিমাণ সবথেকে বেশি। অন্যদিকে বিশেষ করে উত্তর ভারতে রাতের দিকে নাইট্রেট রেডিক্যালস উৎপাদন ক্রমশই বাড়ছে। ১৯৮০ সালে একই পরিস্থিতি তৈরি হয় লস অ্যাঞ্জেলসে। এই হারে নাইট্রেট রেডিক্যালস উৎপাদন বাড়লে পরবর্তীকালে বাতাসের গুণগত মানের উন্নতি ঘটানো ভারতের পক্ষে যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াবে। তাই বিশেষজ্ঞদের মতে, সর্বনাশের শেষ পর্যায়ে পৌঁছানোর আগেই হাল ধরতে হবে প্রশাসনকে, বাড়াতে হবে সচেতনতা, তবেই বায়ু দূষণের চোখ রাঙানি থেকে মুক্তি পাবে গোটা বিশ্ব। কলকাতা টিভি।